হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভালো আছেন, কারণ সুস্থ লোক ছাড়া তো ভিডিও দেখা সম্ভব না। আমি হাঁটতে হাঁটতে আপনাদের দুইটা উপদেশ দিতে চাই। আপনারা অনেকেই ইউটিউবে ভালো একটা ইউটিউবার হতে চান, অর্থাৎ আপনারা চান আপনাদের ভিডিও বেশি বেশি ভিউ হোক, আপনাদের চ্যানেল বেশি বেশি লোক সাবস্ক্রাইব করুক, তাই তো? এখন আমি আপনাদেরকে দুইটা উপদেশ দেব যেগুলো ফলো করলে আপনাদের ভিডিও অবশ্যই বেশি বেশি লোক দেখবে এবং আপনাদের চ্যানেলটা বেশি বেশি লোক সাবস্ক্রাইব করবে। চলুন প্রথম উপদেশে চলে যাই। প্রথম উপদেশটা হচ্ছে, আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, অর্থাৎ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তারা অবশ্যই বেশি বেশি ভিডিও আপলোড করবেন। মনে রাখবেন, বেশি বেশি ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই। আপনি একটা নতুন ইউটিউবার, কিন্তু আপনি ভাবতেছেন আমি একটা সুন্দর ভিডিও তৈরি করব, তারপর ইউটিউবে আপলোড দেব, না, এটা করবেন না। সুন্দর ভিডিওই হোক আর কালো ভিডিওই হোক, আপনি যদি ইউটিউবে নতুন হন তাহলে আপনার ভিউ পাওয়া খুব কষ্ট, আর সাবস্ক্রাইবার তো আরও কষ্ট। সাবস্ক্রাইবার পাওয়া এত সহজ না। আপনি বেশি বেশি ভিডিও যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনি বেশি বেশি ভিউ পাবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইবার পাবেন। বেশি বেশি ভিডিওর কোনো বিকল্প নাই। আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন, যখন যেখানেই হাঁটতেছেন ভিডিও করে অরিজিনাল ভিডিওটা ইউটিউবে দিয়ে দিবেন, অর্থাৎ বেশি বেশি ভিডিও দিবেন। এই গেল প্রথম উপদেশ। দ্বিতীয় উপদেশটা হলো, আপনারা ইউটিউব আইডি খোলার পরে অবশ্যই ইউটিউবে বেশি বেশি সময় কাটাবেন। মনে করেন আপনারা ইউটিউব আইডি খুলেছেন, কিন্তু আপনারা নিজেরা সময় কাটাচ্ছেন ফেসবুকে, টুইটারে, তারপর টিকটকে, ইনস্টাগ্রামে। ইউটিউব আইডি খুলে রেখেছেন কিন্তু সময় কাটাচ্ছেন অন্যান্য অ্যাপসে, তাহলে আপনার ইউটিউব চ্যানেল ভিউ হবে না, নয় কারেন না। আপনার করতে হবে কি, নিজে ইউটিউব চ্যানেলে সময় দিতে হবে, অন্যান্য ইউটিউব কন্টেন্টগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন, দেন দেখবেন অটোমেটিক্যালি আপনার চ্যানেলেও লাইক কমেন্টস আসতেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে। ইউটিউব এই জিনিসগুলো ব্যাপকভাবে লক্ষ্য করে যে আপনি ইউটিউব অ্যাপসে কতক্ষণ সময় কাটাচ্ছেন, এটা একটা ফর্মুলা। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল খোলার পরে অবশ্যই ইউটিউবে বেশি বেশি সময় কাটাবেন। এই আমার দুইটা সত্য আমি আপনাদেরকে বারবার বলতে চাই। যদি ইউটিউবার হতে হলে কিছুটা পরিশ্রম করা লাগে। প্রথম পরিশ্রমটা হচ্ছে কি, ইউটিউব চ্যানেল খোলার পরে অবশ্যই বেশি বেশি ভিডিও আপলোড করবেন। হাতের সামনে চোখের সামনে যাই পাবেন ভিডিও করে অরিজিনাল সাউন্ড সহ আপলোড দিয়ে দিবেন, বাকি কাজ করার দায়িত্ব ইউটিউবের। তারপর ইউটিউব চ্যানেল খোলার পরে আপনি অবশ্যই ইউটিউবে বেশি বেশি সময় কাটাবেন। আপনি ইউটিউব চ্যানেল খোলার পরে ফেসবুক, টুইটার, টিকটক এগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাবেন না। অবশ্যই ইউটিউবে অন্যান্য কন্টেন্ট দেখে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, দেন আপনার চ্যানেল অটোমেটিক লাইক কমেন্টস পাবে, শেয়ার পাবে, অটোমেটিক্যালি ভিউ হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায়। এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার প্রতি সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম এবং নমস্কার।